I'm scared. I want me to go to jail. So salish tomo bashiki. Sujon koru ei podcast e apnader kache rekhe ami amar boktobo karar chesta korchi. Apnader sokoler jibon sundoro mongolmoy hok ei dua korchi. সঙ্গে বন্ধু পা রাখলেন এই বছরটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বছর। এই বছরে আপনারা আগামী সুন্দর নির্দেশে প্রখ্যাত জীবনতা এবং বিশিষ্ট সাংবাদিক শহীদ শেখ ফজলুর রহমানের সেদিন বঙ্গবন্ধু মুজিবের সবুজ বিপ্লব ঘোষণা করেছিলেন তার পাশেই জীবনীকার কর্মীরা দাঁড়িয়েছিল। করার জন্য অনেক প্রার্থী ঢাকায় তাদের সাথে অনেক কর্মীরাও ঢাকায় রয়েছেন, তাই আজকে আজকে আমাদের উপস্থিত অনেক কম, এটাও একটা বিশেষ কারণ বলে আমি মনে করি। সমাবেশ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং এখানে উপস্থিত জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের আমার নেতৃবৃন্দ, আমরা আওয়ামী লীগ সরকার করি আর নাই করি জননেত্রী শেখ হাসিনা এই বিষয়ে অত্যন্ত কঠোর মনোভাব পোষণ করেছেন এবং আমার বিশ্বাস আওয়ামী লীগে একটা শুদ্ধ অভিযানের মধ্য দিয়ে এই সমাজ ষড়যন্ত্রকারীরা প্রগতির পথ সংগঠনে এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করতে আর পারবে না। সুতরাং আমি এইটুকুই বলবো, সমস্ত মান অভিমান বলে গিয়ে আগামী সংসদ নির্বাচন এই জাতির অস্তিত্বের লড়াই। এই সংসদ নির্বাচনে আপনারা যুবলীগ যেমনিভাবে অতীতের প্রত্যেকটি সংগ্রাম এবং আন্দোলনে আওয়ামী লীগের দুঃসময়ে আপনারা সঠিক ভূমিকা পালন করেছেন বলেই আওয়ামী লীগ শত ষড়যন্ত্রকে ছিন্ন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন, যখন প্রিয় নেতা এই দেশকে ভঙ্গুর অবস্থার থেকে একটি ভালো দেশে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন, সেই সময়ে অক্লান্ত পরিশ্রম করার পরও তুমি দেশের সার্বিক অবস্থার কারণে মানুষের অসহযোগিতার কারণে তিনি হাঁফিয়ে উঠছিলেন। সেই সময়ে তিনি শেখ ফজলুল হক মনিকে ডেকে বলেছিলেন, মনি আমি হাঁফিয়ে উঠেছি, আমি এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই, এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হলে আমার কিছু সোনার যুবকের প্রয়োজন। সেই দেশে আমরা আমাদের দেশরত্ন প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা গত দুইটা মেয়ে যে উন্নয়ন করেছে বাংলাদেশের সেটা আপনারা যুবলীগ এবং ছাত্রলীগের ভাইরা গড়ে গড়ে পৌঁছে দিতে হবে। এগুলো যদি আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা 200 উপরে আসন ইনশাআল্লাহ রাখাবো। এই মাদ্রাসা এবং নেত্রী যাকেই নমিনেশন দেবে আমরা তার পিছনে নৌকার পিছনে আমরা কাজ করব, নৌকাকে আমরা বিজয়ী করে নিয়ে আসবো। কে বা কারা নমিনেশন পেলেন ব্যক্তি আমাদের কাছে বড় নয়, আমাদের কাছে বড় হলেন যে নৌকা যিনি পেয়েছে নেত্রী যাকে পছন্দ করেছে তাকে বিজয়ী করতে হবে, এইটাই আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি নেত্রী কোনো বাজে ক্যান্ডিডেট দেবেন না, যিনি পাস করার মতো যোগ্যতা আছে তাকেই নেত্রী পছন্দ করে। আর বেশি দেরি হবে না, 3-4 দিনেই নাম ঘোষণা করা হবে আমাদের প্রার্থীদের। আপনারা দেখবেন 6 সিটে অনেকেই আজকে আমাদের নেতৃবর্গ সবাই ঢাকায় দলীয় নমিনেশন মানুষের ইতিহাস ভিন্ন খাতে প্রবাহিত হতো। সুতরাং আমরা লক্ষ্য করেছি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে